أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به. أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে রমজান মাসের এই সময়ে আল্লাহর জন্য কিছু সময় দেওয়ার কিছু সময় বের করার তৌফিক দান করেছেন, এটা একান্ত আল্লাহ তাআলার দয়া, একান্ত আল্লাহ তাআলার মায়া। এজন্য আমরা সকলেই অন্তর অন্তস্থল থেকে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রোজা রেখে জেনাই গেছেন নাকি শরীর দুর্বল হয়ে গেছে? অনেকে আলহামদুলিল্লাহ এমন ভাবে বলছে কেমন যেন এই জগতে নাই, আসছে কি এখানে গরিবেলা শুরুতে বসে আছে শাহী মেজাজে, বলি আলহামদুলিল্লাহ। কোরআন মজিদের একটা প্রসিদ্ধ আয়াত আপনারা ইতিপূর্বে শুনেছেন, একটু আগে আমার মুখে শুনেছেন, বলেন তো সবাই বিসমিল্লাহির রহমানির রহিম, বলি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ এই রমজানে ইতিকাফের আগ পর্যন্ত যে কয়দিন আলোচনার সুযোগ হয় বিসমিল্লাহির রহমানির রহিমের উপর তাফসীর হবে, আল্লাহ যদি তৌফিক দান করেন। যে কয়দিন রমজানে ইসলাহি বয়ান হবে বা জোহরের পরে আলোচনা হবে, ইনশাআল্লাহ আমাদের আলোচনা হবে কিসের উপর বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন মজিদে প্রতিটি সুরার শুরুতে আছে, একটি সুরা ছাড়া। সুতরাং সুরা সংখ্যা 114, আর প্রতিটি সুরার শুরুতে থাকলে 113 বার আছে, কিন্তু কোরআন মজিদে 114 বার বিসমিল্লাহ আছে। সুরার সংখ্যা 114, আসো 114 বার, কিন্তু একটি সুরার শুরুতে নাই। একটি সুরার শুরুতে না থাকার পরেও 114 বার কেমনে থাকে? কারণ আল্লাহ তাআলা ওটা পূরণ করে দিয়েছেন আরেকটি স্বতন্ত্র আয়াত নাজিল করে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াত নাজিল করে 114টা পূরণ করে দিয়েছেন। সুতরাং সূরা 114টি আর আসো 114 বার, আলহামদুলিল্লাহ বলি বিসমিল্লাহ। এক আজীব আমল, আশ্চর্য আমল, যদিও আমলটি অত্যন্ত ছোট, কিন্তু আমরা কোরআন এবং হাদিস দেখলে বুঝি যে এর ফজিলত অনেক, বিস্ময়কর এক আমল। এর কি উপকারিতা রয়েছে, কি ফায়দা রয়েছে, এটা বোঝার আগে
حكيم الأمت مجدد ملت شاه أشرف علي ثانوي رحمة الله عليه একটা কথা নকল করে তিনি বলতেন যে তিনটি সুন্নাত এমন রয়েছে যে তিনটি সুন্নাতের উপর আমল করলে আর যত সুন্নাত আছে নবীজির সব সুন্নাতের উপর আমল করা ওই ব্যক্তির জন্য সহজ হয়ে যায় কয়টি সুন্নাত তিনটি এই তিনটি সুন্নাতের উপর আমল করলে অন্যান্য সকল সুন্নাতের উপর আমল করা সহজ হয়ে যায় তোমাদের এক নম্বর সুন্নাত হলো কোন কাজের শুরুতে বিসমিল্লাহ বলা এবং ডানকে প্রাধান্য দেওয়া হ্যাঁ উত্তম কাজ হলে ডানকে প্রাধান্য দেওয়া এবং বিসমিল্লাহ বলে শুরু করা আর আরেকটি সুন্নাত হলো বেশি বেশি করে সালামের প্রচার প্রসার করা আরেকটি সুন্নাত আল্লাহ তাআলা জিকিরের অভ্যাস করা এই তিনটি সুন্নাত এমন সুন্নাত এই তিনটি সুন্নাতের উপর আমল করলে আল্লাহ তাআলা তাকে সকল সুন্নাতের উপর আমল করার তৌফিক দিয়ে দেন তাহলে এখানে একটা সুন্নাত হলো কি বিসমিল্লাহ বলে শুরু করা দেখুন এই সুন্নাতটা এতটা গুরুত্বপূর্ণ কি জন্য বিসমিল্লাহ এমন একটি আমল এই আমলের অভ্যাস যদি কারো জিন্দগিতে চলে আসে অনেক ফায়দা রয়েছে তন্মধ্যে তিনটি ফায়দা আপাতত আপনাদেরকে বলছি এবং এই তিনটি ফায়দার মধ্যে আমাদের জীবনের সকল কল্যাণ লুকায়িত প্রথম ফায়দা হলো বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করলে আল্লাহ তাআলা তাকে গুনাহ মুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন যেমন কোন ব্যক্তি ঘুষ খায় এবং তার জীবনে বিসমিল্লাহ বলার অভ্যাস আছে এখন সে তো মুমিন অন্তর তো ঈমান আছে তো ঘুষ নেওয়ার সময় কি সে বিসমিল্লাহ ঘুষ পারবে বিসমিল্লাহ বলে ঘুষ নিতে পারবে তার ইমানে বিবেক তাকে বাধা দেবে আচ্ছা যুবক মানুষ মোবাইল চালায় ফেসবুক চালায় এখন মোবাইলটা খোলার সময় বিসমিল্লাহ বলে খুলেছে ফেসবুকটা ওপেন করার সময় বিসমিল্লাহ বলে ওপেন করেছে না একটা মেয়ের ছবি চলে আসছে ওই বিসমিল্লাহই তাকে গুতাবে কি করস তাড়াতাড়ি স্ক্রল কর বিসমিল্লাহ বলবো যে তাড়াতাড়ি সামনে চলে যা তাহলে বিসমিল্লাহ এমন একটি আমল এই আমল করলে আল্লাহ তাআলা তাকে ধীরে ধীরে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন গুনাহ থেকে বাঁচার অত্যন্ত শক্তিশালী আমল বিসমিল্লাহ আর যদি ওই কাজটা বৈধ কাজ হয় অথবা নেক কাজ হয় তাহলে বিসমিল্লাহ বলে শুরু করলে আল্লাহ তাআলা মস্তিষ্ক ঠান্ডা রাখেন ওই কাজটা সে সুস্থভাবে সুন্দরভাবে আদায় করতে পারে কাজের মধ্যে পরিপূর্ণতা চলে আসে পূর্ণাঙ্গতা চলে আসে সবচাইতে বড় ব্যাপার দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে একটা জিনিস জরুরি সেটা হলো সব সময় একজন একজনের সাথে যোগাযোগ রক্ষা করা যোগাযোগটা যদি না থাকে তাহলে সম্পর্ক যত মধুরই হোক একটা সময় না একটা সময় সম্পর্ক নষ্ট হয়ে যায় আমরা আল্লাহর গোলাম আল্লাহ আমাদের রব তাহলে এখানে দ্বিপাক্ষিক সম্পর্ক আল্লাহ হলেন আমাদের মালিক আমরা হলাম তার গোলাম আল্লাহর সাথে যদি আমার সম্পর্কটা দেরিতে হয়ে যায় দূরে চলে যায় যদি যোগাযোগটা না থাকে মেসেজ আদান প্রদান যদি না থাকে তাহলে এই সম্পর্কটা ধীরে ধীরে ফিকে হয়ে যায় সম্পর্কটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় তখন এই বান্দা গুনাতে লিপ্ত হয় তখন এই বান্দা নেক আমলের অগ্রসর হয় না ধীরে ধীরে সে এমনকি কুফুরের পর্যন্ত চলে যেতে পারে
আল্লাহ কে অস্বীকার করে বসতে পারে আপনি যদি প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলেন তাহলে কেমন যেন আপনি আল্লাহকে একটা মেসেজ দিচ্ছেন হে আল্লাহ আমি এই কাজটা দিয়ে শুরু করলাম এটা আমি কেমনে শুরু করব আমি তো গোলাম আমার ওই তৌফিক আছে নাকি আমার ওই যোগ্যতা আছে নাকি আপনার নামের সাহায্য নিয়ে শুরু করছি তা আল্লাহকে একটা মেসেজ দিয়ে দিলাম والله আমি খাচ্ছি আমার খাওয়ার এই যোগ্যতা আমার আছে নাকি আপনার সাহায্য নিয়ে খাচ্ছি আমি গাইতে চললাম আমার গাইতে চড় যোগ্যতা আছে নাকি আপনার সাহায্য নিয়ে আমি গাইতে চললাম একটা মেসেজ আল্লাহকে দিয়ে দিলাম তাহলে এতে আল্লাহর সঙ্গে 24 ঘন্টা সম্পর্ক ধরে রাখা সহজ হয় সব সময় তো সম্পর্ক ধরে রাখা সহজ হয় ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে মধ্যে এসেছে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরু আলা কুল্লি আহিয়ানিহি নবীজি সব সময় আল্লাহ জিকিররত থাকতেন কেমনে এটা একটা মাধ্যম যে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলে আমরা জীবনে কত কাজ করি একদিনে কত কাজ আমরা করি বিসমিল্লাহ বলে শুরু করলাম বিসমিল্লাহ বলে শুরু করলে বৈধ কাজ আর বৈধতার সীমার মধ্যে থাকে না ওই বৈধ কাজটা ইবাদত হয়ে যায় বিসমিল্লাহ বলে ঘর ঝাড়ু দিলেন মা বোন তার যতক্ষণ ঘর ঝাড়ু দিবে ইবাদত আচ্ছা আমি টয়লেটে ঢুকেছি নিজের প্রয়োজনে টয়লেটে না ঢুকলে আমার সমস্যা তাহলে আমি আমার প্রয়োজন পূরণের জন্য ঢুকেছি কিন্তু যদি টয়লেটে ঢুকার যে দোয়া আছে এই দোয়াটা যদি আমি পড়ি আল্লাহর নাম নিয়ে তার টয়লেটে ঢুকাটা ইবাদত হয়ে যাচ্ছে তাহলে বোঝা গেল আল্লাহর নামের পাওয়ার এমন আল্লাহর নামের শক্তি এমন যে একটা নিকৃষ্ট কাজ বাহ্যিক দৃষ্টিতে আমাদের স্বাভাবিক বিচারে স্বাভাবিক বিবেচনায় ওই নিকৃষ্ট কাজটাও ইবাদত হয়ে যায় যদি আল্লাহর নাম নেওয়া হয় এত বড় একটা গরু আমার কি অধিকার আছে আমি তার গোশত খাবো কি অধিকার আছে আমি এই মুরগিটাকে জবাই করে ফেলবো সে তো আল্লাহর মাখলুক আমিও আল্লাহর মাখলুক সে আল্লাহর সৃষ্টি আমিও আল্লাহর সৃষ্টি কি অধিকার আছে আমি এই ছাগলটাকে ধরে জবাই করে ফেলবো হালাল হয়ে যাচ্ছে কিসের বরকতে বিসমিল্লাহ আল্লাহর নাম নিলাম এই বরকতে বিসমিল্লাহর মধ্যে হরফ কয়টা ১৯টা কয়টা বলেন ১৯টা আপনি দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম ১৯টা হরফ নামাজ কত ওয়াক্ত ৫ ওয়াক্ত বলেন নামাজ কত ওয়াক্ত তাহলে ১৯ ৫ কত হলো অঙ্ক জানেন না নাকি বলেন ১৯ ৫ কত হয়েছে ২৪ আমাদের দিন কত কত ঘন্টার ২৪ ঘন্টা তাফসীর কিতাব এসেছে শাব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ লিখেছেন আল্লাহ তাআলা ২৪ ঘন্টার জন্য ভাগ করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ঘন্টার জন্য গেল পাঁচ ঘন্টা আর ১৯ ঘন্টা আর ১৯ ঘন্টার প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবা ২৪ ঘন্টা ইবাদত হয়ে যাবে চমৎকার তথ্য প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবা ২৪ ঘন্টা ইবাদত হয়ে যাবে দেখেন বিসমিল্লাহর কি ফজিলত সাঈদ ইবনু আবি সাকিনা তিনি বলেন বালগানি আন্না আলী ইবনু আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাযারা ইলা রাজুলিন ইয়াকতুবু বিসমিল্লাহির রহমানির রহিম ফাকালা লাহু জাওয়িদহা ফাইন্না রাজুলান জাওয়াদাহা ফাগাফফাহু ফিরা লাহু সাঈদ ইবনু আবি সাকিনা রাহিমাহুল্লাহ বলেন আমি জানতে পেরেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক ব্যক্তিকে দেখলেন ওই লোকটা একটা কাগজের মধ্যে লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম কাগজে কি লিখছে বিসমিল্লাহির রহমান বিসমিল্লাহির রহমান কাগজের মধ্যে লিখছে আলী রাদিয়াল্লাহু তাআলা এটা দেখে তাকে বললেন জাওয়িদহা ভালো করে সুন্দর করে লেখো যেন যারা আরবি ক্যালিগ্রাফি করেন তারা এটা দলিল হিসেবে নিতে পারেন যে সুন্দর করে এটা লেখো ফা ইন্না রাজুলান জাওয়াদাহা কারণ এক ব্যক্তি
بسم الله الرحمن الرحيم محبت الشدة شندر كره لكتسه فغفر له تاكي مفكر دوائت بسم الله الرحمن الرحيم الله تعالى تاكي مفكر دوائت تعالى بسم الله بولي بسم الله عرقتو باي بولي بسم الله الرحمن الرحيم আর যদি সময় কম এত ভয় বড় সময় নাই তাহলে কি বলবো বিসমিল্লাহ হয়ে গেছে বিসমিল্লাহ দেখেন আল্লাহ তাআলা এখানে বলেছেন বিসমিল্লাহ আল্লাহ নিজের মূল নামটা ব্যবহার করেছে আর উলামায়ে কেরাম জানেন বিসমিল্লাহ মানে বলেন কি বলেন বলেন দেখি বলেন নাই সবাই আল্লাহর নামে শুরু করছে পাইলেন কই শুরু করছে এখানে নাই এটা বোঝানোর জন্য আমি আপনাদের মুখ থেকে উচ্চারণ করালাম শুরু করছে এখানে নাই বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শেষ বিসমিল্লাহ মানে আল্লাহর নামে এখন আমাদের কাজ কি একটা না অনেক তা আল্লাহর নামে খাচ্ছি বিসমিল্লাহ যখন খাচ্ছি আল্লাহর নামে পড়ছি যখন পড়লাম আল্লাহর নামে গাইতে উঠলাম যখন গাইতে উঠেছি তো আল্লাহর নামে আমি দোকানে ঢুকলাম যখন দোকানে ঢুকলাম এখন প্রত্যেক কাজের মধ্যে আল্লাহর বিশেষ গুণ দরকার যে গুণ থেকে আমরা সাহায্য নিতে পারি আপনি বিল্ডিং বানানোর জন্য কি ডাক্তারের কাছে যাবেন কার কাছে যাবেন ইঞ্জিনিয়ারের কাছে আর চিকিৎসার জন্য কি আপনি ইঞ্জিনিয়ারের কাছে যাবেন কার কাছে যাবেন ডাক্তারের কাছে তো আপনি যখন খানা খাবেন এই জায়গাতে আল্লাহর এক ধরনের সাহায্য দরকার আপনি যখন গাড়িতে উঠবেন এখানে আল্লাহর আরেক ধরনের সাহায্য দরকার আপনি যখন দোকানে ঢুকবেন এখানে আল্লাহর আরেক ধরনের সাহায্য দরকার আপনি যখন ঘরে ঢুকবেন এখানে আল্লাহর আরেক ধরনের সাহায্য দরকার এখন আল্লাহর কোন সাহায্যটা কোন গুণের গুণের ভিতরে লুকায়িত আছে এটা আমরা সাধারণ মানুষ কেমনে জানব আমার রিজিক দরকার আমি খানা খাচ্ছি তখন যুক্তি বলে আমি বলবো যে যিনি রিজিক দাতা তার নামে শুরু করলাম ঠিক আছে না আমার হায়াত দরকার তখন আমার যুক্তি বলে কি আমি বলবো যিনি হায়াত দাতা তার নামে শুরু করলাম বান্দা দুর্বল আল্লাহর এত নাম মুখস্থ করতে পারবে না আল্লাহর এত নাম জানবে না এজন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন সরাসরি আল্লাহর নাম নিয়ে নাও তোমার যখন যেই নামের সাহায্য দরকার আমি আল্লাহ ওই নামের সাহায্য তোমাকে দিয়ে দিব বিসমিল্লাহ সহজ না বিষয়টা বিসমিল্লাহ এজন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলে এক লোক জিজ্ঞেস করেছে যে আল্লাহর ইসমে আজম কি ইসমে আজম মানে আল্লাহর এমন একটি নাম যে নাম নিয়ে দোয়া করলে আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করেন এটাকে ইসমে আজম বলে ওই যে প্রসিদ্ধ আছে আর বাংলা সাহিত্য অনেকেই লেখে পুলিশের কানে কানে ইসমে আজম পড়ে দিছে এজন্য কাজ হয়ে গেছে মানে কি ঘুষ দিয়ে দিছে এজন্য কাজ হয়ে গেছে তাহলে ইসমে আজম শব্দটা বাংলা সাহিত্যের ব্যবহার করা এই জন্য যে কাজ হয়ে গেছে এটা বোঝানোর জন্য তো মূলত এটা বলা ঠিক না এটা ইসমে আজম শব্দের সাথে বেয়াদবি হয় এমনি ইসমে আজম হলো এটা আল্লাহ তাআলার এমন একটি বিশেষ নাম যে নাম নিয়ে দোয়া করলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন এখন এই ইসমে আজমটা কি এটা নিয়ে উলামায়ে কেরাম তাফসিরগণ মুফাসসিরিন কেরাম তারা এক একজন এক এক রকম বলেছে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ চমৎকার বলেন তিনি বলেন যে আল্লাহর ইসমে আজম আল্লাহ বলেন কি আল্লাহর ইসমে আজম কি আল্লাহ এখন বলতে পারি যে আল্লাহর ইসমে আজম আল্লাহ যদি হয় তাহলে আমরা কত দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ এটা দিন আল্লাহ এটা দিন আল্লাহ এটা দিন দোয়া কবুল হয় না কেন রমজানে রমজানে প্রতিদিন একটা দোয়া নিশ্চিত কবুল হবে হাদিসে আছে লিকুল্লি ইয়াউমিন দাওয়াতুম মুস্তাজাবা নবীজি বলেছেন প্রত্যেক দিন আল্লাহ তাআলা একটা দোয়া কবুল করবেন কাজেই যদি নিশ্চিত কোন দোয়া কবুল করাতে মনে চায়
তাহলে একটা কাজ করবেন সারা দিন শুধু ওই দোয়াই করেন বুঝুন নাই সারা দিন শুধু ওই দোয়াই করবেন আল্লাহ একটা দিন সব হয়ে যাবে দোয়া সব হবে আর দোয়াই তো করছেন একটা কবুল হবে একটা এটা নিশ্চিত বাকিগুলো কবুল হতে পারে কিন্তু একটা নিশ্চিত কাজেই সারা দিন ওই দোয়া করবেন ওই দোয়া কবুল হয়ে যাবে যাই হোক তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলার اسم اعظم হলো আল্লাহ এখন প্রশ্ন হলো আল্লাহর اسم اعظم যদি আল্লাহ হয় তাহলে আমরা কত দোয়া করি আল্লাহ এটা দেন আল্লাহ এটা দেন আল্লাহ এটা দেন এরপরও আমাদের দোয়া কবুল হয় না কেন তো এর উত্তর আমাদের শেখ মুর্শিদ মাহবুবুল উলামা হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি মুজাদ্দিদি দামুন বরকাতুম খুব চমৎকার করে দেন তিনি বলেন যে দেখো একটা বুলেট যদি কোনো ব্যক্তি এভাবে আঙ্গুলের মাথায় করে নিয়ে কারো দিকে মারে তার গায়ে পড়লে কিছুই হবে না তার গায়ে আঁচড় লাগবে না আর ওই বুলেটটাই যদি কার্টোজের ভিতরে ঢুকিয়ে ট্রিগার চাপ দিয়ে মারে তাহলে একজন মানুষকে স্পারস্পার করে দিবে জায়গাতেই সে মারা যাবে তাহলে কি দোষ কি পাওয়ার কি বুলেটের কম বেশি না বুলেটের পাওয়ার ঠিকই আছে কিন্তু বের হওয়ার জায়গা ভিন্ন তো একজন আল্লাহওয়ালা যখন আল্লাহ বলেন তখন আরশ পর্যন্ত পৌঁছে যায় আর আমরা যতই আল্লাহ আল্লাহ বলি আমাদের জবান না পাক তো জবান না পাক হওয়ার কারণে এভাবে দোয়া কবুল হয় না এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলাকে বলেন ইয়া সাদ আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবাত দাওয়া হে সাদ তুমি তোমার খাদ্য হালাল করো জবানের শক্তি এমন হয়ে যাবে এখান থেকে হাত তুলবা ওখান থেকে দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ আল্লাহর ইসমে আজম সাইদ রাদিয়াল্লাহু তাআলা বলেন বালাগানি আন্না রাজুলান নাজারা ইলা কিরতাসিন ফিহি বিসমিল্লাহির রহমানির রহিম فقبله ووضعه على عينه فغفر له سعيد তিনি বলেন যে তাফসীরে কুরতুবীতে ঘটনাটা এসেছে যে আমি জানতে পেরেছি এক ব্যক্তি একটা কাগজ দেখলেন তখন ওই কাগজের মধ্যে লেখা পেলেন বিসমিল্লাহির রহমানির রহিম فقبله তিনি ওই কাগজটা নিয়ে চুমু দিলেন ووضعه على عينه محبت الشاتي وشوكر براك الله تعالى اير اسلا تاك ماف کر دیا چن اکھانے امرا ارکت پشد غطنا تفسیر کتاب بلو تے پائی وی پشد غطنا ہوتا بکھات بزرگو حضرت بشیر حافی رحمت اللہ علیہ شمبر کے حضرت بشیر حافی رحمت اللہ علیہ بسم الله লিখিত একটা কাগজ তিনি মাটিতে দেখতে পেলেন দেখলেন যে সেখানে ময়লা বান্না পাক বিশির হাফি রহমাতুল্লাহ আলাই ওই কাগজটা তুলে নিলেন কাগজটা তুলে নিয়ে তারপরে উনার কাছে মাত্র দুই দেরহাম ছিল উনি ওই দুই দেরহাম দিয়ে সুগন্ধি কিনলেন সুগন্ধি কিনে ওই কাগজটাকে সুন্দর করে পরিষ্কার করে ওই কাগজের মধ্যে সুগন্ধি মাখলেন তখন আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তার অন্তরে এই ইলহাম পাঠিয়েছেন আওয়াজ দিয়েছেন আল্লাহ বলেন ইয়া বিশিত তাইয়াবতা ইসমি লা তাউলা উতাইয়িবান্না ইসমাকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা হে বিশির তুমি আমার নামকে সুন্দরই করেছো আমি আল্লাহ তোমার নামকে দুনিয়া এবং আখিরাতে এভাবে সুগন্ধময় করে দেব যার কারণে বিশির হাফির নাম আমরা আজকেও শুনি বিশির হাফি রহিমাহুল্লাহ অত্যন্ত সাদা মাঠা একজন বুজুর্গ ছিলেন মানে ওনার জীবনে পড়লে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমাদের সামনে পড়লে আমরা বলতাম মনে করো কোনো ফকির দশটা টাকা দিয়ে দিই যা এরকম সাদা সিদা ছিলেন পায়ের মধ্যে কোনো জুতা পড়তেন না এত সাদা সিদা বুজুর্গ ছিলেন কিন্তু আল্লাহ তাআলা তার নামের ডঙ্কা এমন ভাবে বাজিয়ে দিয়েছেন রঙে তাকওয়া রঙে তাআত রঙে দি তা আমরা বাকি মুয়াদ মারাবিদি এটা তাকওয়ার রং আল্লাহ তাআলা এখন পর্যন্ত তার নামে ডঙ্কা বাজাচ্ছে
তাহলে কিসের বরকতে বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে এখানে একটা কথা না বললেই নয় সেটা হলো যে আমরা অনেক সময় বিসমিল্লাহির রহমানির রহিম এরকম লেখা দেখতে পাই যত্ন নিব এই দুই তিনটি বর্ণনা থেকে আমরা এটা পেলাম যে অবশ্যই যত্ন নিতে হবে তো যত্ন নিব ভিন্ন কথা কিন্তু আমার লেখাটা কি ঠিক হচ্ছে কিনা লেখা নিষেধ নয় যদি আপনি এটা যত্ন নিতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখলেন লিখে সুন্দর করে বাধাই করে ওয়ালমেট হিসেবে রাখেন যত্ন নেওয়া হচ্ছে অসুবিধা নাই এরপরে সুন্দর করে আয়না দিয়ে বাধাই রাখেন এখানে বেইজ্জত হচ্ছে না বরং আপনি এটাকে সম্মান দিচ্ছেন কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম ক্যাশমে মতো লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম নির্বাচনের পোস্টারে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম একটা অ্যাড সেখানে বিসমিল্লাহির রহমান সিনেমার অ্যাড সেখানেও লিখলো বিসমিল্লাহির রহমান আর ওই কাগজটা ওই কাগজটা রাস্তাঘাটে পড়ে পায়ের নিচে পড়ে ওই কাগজটা এমনকি টয়লেটও পর্যন্ত যায় ওই কাগজটা চটপটিওয়ালার কাছেও থাকে বাদামওয়ালার কাছে থাকে বুটওয়ালার কাছে থাকে ওই কাগজটা বিসমিল্লাহির রহমান তাহলে এই কাগজটা কি পরিমাণ বেইজ্জত হচ্ছে আল্লাহর নামের এই বেইজ্জতি আল্লাহ তাআলা সহ্য করবেন না আমাদের উপর আল্লাহ তাআলার অসন্তুষ্টির এটা একটা বড় কারণ আমাদের শেখ দেওয়ানা হযরত দামত বরকাতুহ অধ্যক্ষ মিজানুর রহমান দামত বরকাতুহ হযরত বলেন যে এটা একটা কারণ আল্লাহ যে আমাদের উপর অসন্তুষ্ট এটা একটা কারণ এই বিসমিল্লাহর এহানাত বিসমিল্লাহর এহানাত বিসমিল্লাহকে আমরা এভাবে জায়গা জায়গা আমরা মাটি করে দিচ্ছি এজন্য কেউই আজকে থেকে এই কাজটা করবেন না কোন যেই কাগজগুলো মানে সাধারণত হেফাজত করা হয় না যেখানে সেখানে পড়ে থাকবে ওই কাগজগুলোতে কখনো বিসমিল্লাহির রহমানির রহিম লিখব না ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক এবং কাউকে পরিচিত কাউকে যদি দেখেন এই কাজটা করে শক্তভাবে বাধা দিবেন খুব কঠোরভাবে বাধা দিবেন যে ভাই এই কাজটা করতে পারবো না বুঝিয়ে দিবেন বাধা দেওয়ার অর্থ এই না যে মারামারি করবেন দিনের কাজ দাওয়াতের কাজ ইসলাহের কাজ এটা যত নরম হয় তত বেশি ফায়দা হয় আর যত গরম হয় মানুষ তত দূরে দূরে সরে যায় আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটাই বলেছেন যদি আপনি লাউকুম তাফাজ্জান গালিজাল কলব আপনি যদি শক্ত হৃদয়ের হন তাহলে মানুষ আপনার কাছে ভিড়বে না সব দূরে দূরে পালাবে দাওয়াতের কাজ দিনের কাজ এগুলো সব নরমতার সাথে হতে হয় এই জন্য আপনি খুব নম্রতার সাথে বলবেন বুঝিয়ে বলবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বিসমিল্লাহির রহমানির রহিম যদি আপনি পড়েন তাদের ফায়দা কি ফজিলত কি সাহাবী হযরত আবুল মালিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনান নাসাঈর হাদিস দুইটা হাদিস শুনিয়ে শেষ করে দিচ্ছি আজকের জন্য সাহাবী আবুল মালিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রখ্যাত সাহাবী সুনান নাসাঈতে হাদিস এসেছে তিনি বলেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারের পিছনে বসাছিলাম হুন্ডার পিছনে যেরকম লোক বসে তো যে পিছনে বসে তাকে বলা হয় রাদিফ রাদিফ আমরা বলি না রাদিফ আমরা কি বলি আমরা বলি যে আসো রাইট শেয়ার করি নাকি হুম আচ্ছা কি বলে বিলি আচ্ছা তো হুন্ডার পিছনে হযরত আবুল মালিহ হুন্ডা তো না ওনার সওয়ারের পিছনে উট বা ঘোড়া ওটার পিছনে হযরত আবুল মালিহ রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন উনি পিছনে হঠাৎ করে ওই বাহন যেটা সওয়ারে যেটা ঘোড়া বা উট যেটাই ছিল ওটা প্রচন্ড রকম ধাক্কা খেল আঘাত পেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে আবুল মালিক তিনি পিছনে তো ওনার মুখ থেকে অনিচ্ছাকৃতভাবে বের হয়ে গেছে আমরা অনেক সময় এরকম এ জাতীয় সিচুয়েশন অনিচ্ছাকৃত বিভিন্ন শব্দ বের হয়ে যায় না যেমন অনেকে বলে ধুত্তরি বলে না বা এ জাতীয় একটা শব্দ বের হয়ে যায় আবার অনেকে বলে ও মা
ও মাত্র কোনো শব্দ না, এগুলো বললে কোনো সাহাব আছে? তো উনার মুখ থেকে অনিচ্ছাকৃত বের হয়ে গেছে তাইসা শয়তান, সাহাবি তো এই জন্য কোথাও বের হয়েছে সাহাবি মার্কা, তাইসা শয়তান, শয়তান ধ্বংস হোক, শয়তান ধ্বংস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বললেন যে লা তাকুল তাইসা শয়তান, আবুল মালিক আজকে থেকে এই কথা বলবা না। কেন বলবা না? ফাইন্নাহু ইয়াতাআযাম, শয়তানকে যখন তুমি বলো যে লানত ধ্বংস, শয়তান খুশি হয়, আমি একটা কিছু করতে পারছি, আমি একটা কিছু করতে পারছি, আমি করছি দেখেই তো আমাকে এরকম গালি দিছে, বুঝেন নাই? ওই যে বদনাম বে নাম হয়, কিছু লোক দেখবেন যে উল্টা পাল্টা কাজ করে, খারাপ কাজ করে ভাইরাল হওয়ার জন্য, তো মনে করে যে এটাই একটা কিছু করছি, তো শয়তানও এই টাইপের, তো শয়তান এগুলো ওই যে শয়তান, শয়তানি মাইন্ড, শয়তানি চিন্তা, এই জন্য খারাপ কাজ করে ভাইরাল পায়। তো শয়তানের চিন্তা এই টাইপের, যখন দেখে যে এই লোকটা আমাকে গালি দিছে তখন সে খুশি হয়, সে ফুলতে 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 ঘরের মতো হয়ে যায়, মানে এমন ফুলা ফুলে একবার একটা ঘরের মতো হয়ে যায়, মানে আমি একটা কিছু করছি। এবং সে বলে বিকুবতিহি সারাতুহু, আমি আমার শক্তি দ্বারা এর আসার দিছি, এই যে বাউনটা এটা যে পড়ে গেছে আমি আমার শক্তি দিয়ে এই কাজ করছি, সেটা বলে নিজের বেটাগিরি দেখায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আজকে থেকে এটা বলবো না, তাইসা শয়তান বলবা না। এমনিতেই শয়তানকে লায়নত করা নিষেধ নয়, নিষেধ নয়, লায়নত করা যায় কিন্তু ফায়দা নাই, সব নাই। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাইসা শয়তান আজকে থেকে এটা বলবো না, ওয়ালাকিন কুল বিসমিল্লাহির রহমানির রহিম ফাইন্নাহু ইয়াতাসাগারু হাত্তা ইয়াসীরা মিসলা যুবাব, বরং একটা কাজ করবা তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে দিবা, যেমন ধরেন আপনি পড়ে গেছেন, ধাক্কা খেয়ে পড়ে গেছেন, পড়া থেকে আবার উঠতে হবে না, উঠতে হবে না, তাহলে কি বলে উঠবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধরেন আপনার হাত থেকে মোবাইল পড়ে গেছে, এটা আবার উঠাইতে হবে না, কি বলে উঠাবেন? নাকি গ্লাস ভেঙে গেছে দিয়ে এই জন্য মেজাজ খারাপ হয়ে গেছে, এই জন্য আর বিসমিল্লা দরকার নাই? না, শয়তান তো একটা ক্ষতি তোমার করছে, মুমিনের সব ক্ষতি করে কে? শয়তান সব ক্ষতি। এমনকি হাদিস মধ্যে আসছে যে ওই যে বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন ওয়া করে কেঁদে উঠে না নবজীবনে, এটাও শয়তান করে। এই বাচ্চা, এই বাচ্চাটাকে কি সে ধোকা দেবে? গুনার বস্তা দিতে পারবে? ওই বয়স তো তার হয় নাই। এরপর আরো অন্য কোনো ক্ষতি করতে পারবে? ওই বয়স তো তার হয় নাই, তো করে কি? থাপ্পড় দেয়, কিছু করতে পারলাম না, অন্তত একটা থাপ্পড় হইলো মারি, এ চিন্তা করে সে একটা থাপ্পড় মারে, তখন বাচ্চা কেঁদে উঠে। উদ্দেশ্য হলো মানুষটির কষ্ট দেওয়া। এজন্য সন্ধ্যাবেলায় ছোট বাচ্চারা বাইরে থাকা নিষিদ্ধ, হাদিসে নিষেধ আছে। কি জন্য? শয়তান কষ্ট দিবে, একে তো দিয়ে গুনাহ করাইতে পারবে না, একটা কিছু তো করতে হবে, এজন্য এই কাজগুলো করে। তো আপনি যে এই যে মোবাইলটা ভেঙে গেছে কোন লোকে? শয়তান। আপনি কি রাগ করে বিসমিল্লাহ বলার দরকার নেই? এরকম করবেন না, শয়তান আপনার সামান্য ক্ষতি করেছে, আপনি বিসমিল্লাহ বলে দেন। বিসমিল্লাহ বললে শয়তানের এত বড় ক্ষতি হবে, আর শয়তানের ক্ষতি হলে খুশি হন কে? বলেন না কে? কারণ আপনার শত্রুকে কেউ যদি মারে তাহলে আপনি খুশি হবেন না? তো শয়তান তো কেবল আমাদের শত্রু না, শয়তান কার শত্রু? আল্লাহর শত্রু। কাজেই শয়তান যদি বেইজ্জত হয় আল্লাহ খুশি হন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বিসমিল্লাহ বলে দিবা, ফাইন্নাহু ইয়াতাসাগারু হাত্তা ইয়াসীরা মিসলা যুবাব, বিসমিল্লাহ বলে দিলে শয়তান ছোট হতে 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 একবারে মাছির মতো ছোট হয়ে যায়, একবারে নিজেকে এমন ভাবে গুটিয়ে ফেলে, আরে আমাকে এত বেইজ্জত করতেছে, এত বেইজ্জত, এত বেইজ্জত করলো, এত বেইজ্জত করলো, এত বেইজ্জত করলো, এগুলো করতে করতে একবারে মাছির মতো ছোট হয়ে যায়। এজন্য বলবেন তো
কি বলবেন কি বলবেন বলেন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম একটা মুরাকাবা আপনাদেরকে শেখাই কিসি থেকে বাঁচার জন্য জাদু টোনা থেকে বাঁচার জন্য চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ লিখেছেন চোখ বন্ধ করবেন মন থেকে উচ্চারণ করবেন কতবার তিনি বলেন নাই তিনি বলেন যে অনেকবার বেশি করে উচ্চারণ করবেন বিসমিল্লাহির রহমানির মনে 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 জবানে না মনে মনে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে আল্লাহ তাআলা কেউ যদি আপনার ব্যাপারে জাদু করে থাকে আল্লাহ তাআলা আপনাকে জাদু থেকে হেফাজত করবেন এমনকি তিনি বলেন যে এও সম্ভাবনা আছে ওই জাদুটা কোথায় আছে আল্লাহ মুরাকাবায় আপনাকে দেখিয়ে দিবেন এই সম্ভাবনাও আছে যে আপনার জাদুটা কোথায় করা হয়েছে কিসের মধ্যে করা হয়েছে আল্লাহ তাআলা এটাও দেখিয়ে দিবেন এই সম্ভাবনাও আছে আল্লাহ আমাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিমের উপর আমল করার তৌফিক দান করুন আরেকটা হাদিস শুনিয়ে দেই আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قل من أراد أن ينجي الله أن ينجيه الله من الزبانية التسعة عشر فليقرأ بسم الله الرحمن الرحيم جهنم প্রহরী পাহারাদার কতজন জানেন 19 জন কতজন 19 জন কোরআন মাজিদে আয়াত আছে عليها 19 কতজন 19 19 জন পাহারাদার জাহান্নামে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কেউ যদি এই 19 জন পাহারাদার থেকে বাঁচতে চায় তাদেরকে ফাঁকি দিতে চায় তাদের থেকে বাঁচতে চায় তাহলে সে যেন বিসমিল্লাহির রহমানির রহিম বেশি বেশি করে পড়ে পড়েন বেশি বেশি করে পড়ে জাহান্নামের 19 জন পাহারাদার থেকে বাঁচার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিচ্ছেন তিনি বলেন যে সে যেন বেশি বেশি করে পড়ে ফালিয়াকরা বিসমিল্লাহির রহমানির রহিম কেন তিনি বলেন যে এর কারণ হলো লিয়া জালাল্লাহু তাআলা লাহু বিকুল্লি হরফি মিনহা জান্নাতুম মিন কুল্লি ওয়াহিদ 19টার প্রতিটি হরফ যেন জাহান্নামের প্রহরীদের থেকে বাঁচার ঢাল হয় বাজানো এক প্রহরী থেকে বাঁচার ঢাল হলো আরেকজন প্রহরী তার থেকে বাঁচার ঢাল হলো সিল আরেকজন প্রহরী তার থেকে বাঁচার ঢাল হলো মিম এভাবে 19টা হরফ 19 জন প্রহরী থেকে বাঁচার যেন ঢাল হয়ে যায় এজন্য সে যেন বেশি বেশি করে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম এর কারণ কি তিনি বলেন যে ফাল বিসমিল্লাতু তিসআতু আশারা হরফান দেখো বিসমিল্লাতে আছে 19টা হরফ আলা আদাদি মালাইকাতি আহলিন নার আল্লাযিনা ক্বালা আল্লাহু ফীহিম আলাইহা 19 ঠিক 19 জন পাহারাদার আছেন যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন আলাইহা 19 এর হলো জাহান্নামের প্রহরী জাহান্নাম পাহারা দিচ্ছে এবং ওয়াহুম ইয়াকুলুন ফী কুল্লি আফআলিহিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াহুম ইয়াকুলুন ফী কুল্লি আফআলিহিম বিসমিল্লাহির রহমানির রহিম তারা তাদের প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কে ওই 19 জন পাহারাদার তারা তাদের প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলে আমাদের শক্তি অর্জন করে কি দিয়ে খাদ্য দিয়ে আল্লাহ খাওয়ালে তখন শক্তি হয় পেটে কিছু গেলে তখন শক্তি হয় ফেরেশতাদের তো খানা নাই তো তাদের শক্তি কিভাবে অর্জন করে এক এক ফেরেশতার এক এক রকম এই 19 জন ফেরেশতার শক্তি অর্জনের মাধ্যম হলো বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফামিন হুনা কাহিয়া কুওয়াতুহুম কো বিসমিল্লাহির রহমানির রহিমই হলো তাদের চার্জার এই এটা যত নিবে তত সে তারা রিচার্জ হবে বিসমিল্লাহির রহমানির রহিম নাই তারা ডাউন হয়ে যাবে শক্তি পাবে না এজন্য বিসমিল্লাহির রহমানির রহিম ইস্তাদলাউ বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারাই তারা সামনে কাজ করতে পারে নিজেরা বিসমিল্লাহির রহমানির রহিমের নির্ভরশীল এজন্য তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো
بسم الله الرحمن الرحيم পড়লে যখন জাহান্নামের পহরেদের দেখবে যে যে জিনিস দিয়ে আমাদের শক্তি হয় এই জিনিসটা এর কাছেও আছে তাহলে এর কাছেও তো শক্তি আছে তাহলে থাক বাবু সে তার পথে যাক আমি আমার পথে যাই এজন্য তুমি জাহান্নামের পহরে থেকে যদি বাঁচতে চাও তাহলে বেশি করে পড়ো বিসমিল্লাহির রহমান আমরা আমল করব তো ইনশাআল্লাহ আজকে আমরা এতটুকু শুনলাম বিসমিল্লাহ সম্পর্কে আরো عجيب عجيب تطه بشوك و بشوك تطه ان شاء الله امرا ترابعي بمشون دي تاكبو ار پاكا ستان يتكوبو امرا پتك كازي شروطي اسك تكي بولبو كي بسم الله بولبن دي ان شاء الله موسي تكي بائر وشمي تي بولي زبن جو تي بائر دي وشمي تي بولي زبن نا بولبن بولبن دي ان شاء الله بولي زبن نا بولبن الله امدر كي توفيق دان کرون وآخر دعوانا أن الحمد لله رب العالمين أمرا دعا پر اٹھے جائیں